ঘনিয়ে আসছে ঈদুল আজহা, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সিনেপাড়ার মানুষেরা। বরাবরের মতো এই ঈদেও একাধিক সিনেমা উঠবে প্রেক্ষাগৃহে। মুক্তির মিছিলে একাধিক সিনেমার নাম শোনা যাচ্ছে, তবে শেষ পর্যন্ত কয়েকটি সিনেমা সেন্সর সার্টিফিকেট পাবে তা চূড়ান্ত হবে আরও কিছুদিন পর। এদিকে ইতিমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে সুরঙ্গ ও প্রহেলিকা, দুটি সিনেমাকে বিনা কর্তনে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। 16 জন সেন্সর বোর্ডের সদস্য প্রযোজক খোরশেদ আলম খসরু জানান, সদস্যরা দুটি সিনেমা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। সেই সুবাদে মিলেছে আনকাট সার্টিফিকেট, যেটি আগামী 18 জুন নাগাদ সংশ্লিষ্টদের হাতে পৌঁছতে পারে। সুরঙ্গ নিয়ে তিনি জানান, সিনেমাটি গতানুগতিক ধারার বাইরের সিনেমা বলে দর্শকদের হলে বসিয়ে রাখতে সক্ষম হবে। তাছাড়া নির্মাতার দারুণ মুন্সিয়ানায় আফরান নিশো দেখিয়েছে দুর্দান্ত অভিনয়। অন্যদিকে প্রহেলিকায় মাহফুজ আহমেদের অভিনয়ে বিস্মিত হয়েছেন বলে জানান খসরু।